ফজলের আব্বিন আহিদ জয়েন করেছে মুসলিহা জয়েন করেছে তোমরা কেমন আছো মুসলিহা আর নাহিদ শোনা যাচ্ছে আমাকে নাহিদ ফজলের আব্বিন আহিদ পারস নয়

অনেক বেশি বাজে কোথেকে থেকে স্যার আপনি এইসব কোয়েশ্চেন গুলা মানে বইয়ের মানে কি বলবো স্যার অনেক বেশি হার্ড হয়েছে মাত্র দুইটা চ্যাপ্টার তোমরা বোর্ড দিবা বোর্ড কিন্তু চ্যাপ্টার গুলো অনেক বড় ছিল স্যার বড় বলতে পারো

বিভিন্ন সালে যেসব প্রশ্ন দিয়েছে এটা কি ওকে ঠিক আছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ক্লাস টেন চ্যাপ্টার ফাইভে আছি আমরা ওয়েলকাম টু সাউথ এসিয়ান স্কুল অনলাইন প্রেজেন্টেশন তোমাদের সবাইকে সাউথ এসিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ যাবে দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ আজকে আমরা থ্রি বাংলাদেশের দুই গাছ পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী লেকশন নাম্বার থ্রি যাতায়াত জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদী পথের ভূমিকা তোমাদের বইয়ের আঠাত্তর নাম্বার পৃষ্ঠে আছি আমরা আঠাত্তর নাম্বার পৃষ্ঠে গরিব হয় ও প্রথমে আমরা করব যাতায়াত সংক্রান্ত বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা জলবিদ্যুৎ এবং বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রথমে আমরা যাতায়াতের নদীপথের ভূমিকা সম্পর্কে নদীমাত্রিক দেশে যাতায়াত পরিবহন ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য অংশ নদী বহন করে পদ্মা যাতামহি আত্রাই মধুমতি গড়াই ইত্যাদি নদী যাত্রী পরিবহন সেবায় বড় ধরনের ভূমিকা থাকে অর্থাৎ রাস্তায় বায় পথে আমরা যেভাবে যাতায়াত করি নদী পথেও যাতায়াতের একটি বড় ভূমিকা রাখছে বাংলাদেশের বৃহৎ যাঘনা কর্ণফুলি কুশিয়ারা মাতামহুরি আশ্রয় মধুমতি গড়ায় ইত্যাদি নদী যাত্রী পরিবহন সেবায় বড় ধরনের ভূমিকা রাখে নদী পথকে সকলে আরামদায়ক পথ হিসেবে বিবেচনা করে থাকবে অর্থাৎ নদী পথে ট্রাভেল করতে অনেক মজা আসে তোমাদের যমুনা নদীতে গেছিলাম কি বলো হ্যাঁ যমুনা নদীতে ঘরে কোথায় গেছিলাম নদীতে ওই বগুড়া গেছিলাম তো তাই নাকি তো ব্রিজের প্রতি আসছিলাম যমুনা নদীতেও গেছিলাম

ফেরি করে ফেরিতে করে ফেরি মানে মানে একটা তোমার ইয়ে তোমার বিশাল একটা জিনিস সেটা একটা পাত্রের মতো বিশাল জিনিস ওখানে তোমার শত শত গাড়ি তারপরে ট্রাক মোটরসাইকেল বাস মাইক্রোবাস বাস একসাথে নিয়ে নদী পার হয় পদ্মা পার হয় মেঘনা পার হয় ঠিক আছে ওকে তাহলে তোমার ট্রাভেলে নদী আরামদায়ক পথ হিসেবে বিবেচনা করা এদেশে নদী পথের দৈর্ঘ্য হচ্ছে নয় হাজার আটশো কিলোমিটার এর মধ্যে তিন হাজার আটশো পঁয়ষট্টি কিলোমিটার পথে সারা বছর নৌ চলাচল করতে পারে আর বাকি যেটা ওখানে শুধু রেইনি সিজনে বর্ষাকালে যখন পানি থাকে পানি বেশি থাকে তখন চলাচল করতে পারে নয় হাজার আটশো কিলোমিটার আর সব সময় অন্যান্য মৌসুমে শীতকাল বলো তারপর তোমার অন্যান্য সিজনে যখন পানি থাকে না তখন চলাচল করতে পারে তিন হাজার আটশো পঁয়ষট্টি কিলোমিটার নদী পথে নৌকা লঞ্চ ট্রলার স্টিমার নৌ ট্রাক ইত্যাদি পরিবহনে লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় দেশের সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা আছে পরিবহনের দায়িত্বে নিয়োজিত তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন গুরুত্বপূর্ণ সংস্থা সালের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি করা হয় সংক্ষেপে এটিকে বিআইডব্লিউটি এ বলা হয় বিআইডব্লিউটি এর মেইন ফর্ম হচ্ছে গোল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি জনস্বার্থ এই সংস্থা নানা ধরনের যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে থাকে নদী পথে কিছু সংরক্ষণ খরচ ছাড়া তেমন কোনো নির্মাণ খরচ থাকে না স্যার কোথায় পড়াচ্ছেন হুম কোথায় পড়াচ্ছেন কোথায় পড়াচ্ছি পঞ্চম অধ্যায় বিডিএস বইয়ের 78 নম্বর পেজে স্যার ওটা তো জানি 70 ওখানে থেকে যাতায়াত সম্পর্কে বাংলাদেশের নদী যাতায়াতের যাতায়াতের যে নদী পথের ভূমিকা তার সম্পর্কে বলছিলাম তাহলে এবার আমরা জলবিদ্যুৎ সম্পর্কে পড়ব নদী ও জলপ্রপাতের পানির ব্যাগ ব্যবহার করে যে যে পানির একটা আছে পানির যে একটা ব্যাগ আছে স্রোতের ব্যাগ আমরা পড়েছি ম্যাচে স্রোতের অনুকূল প্রতিকূলের অংশ করেছি ওই টাইপের নদী আর জলপ্রপাতের যে পানির একটি ব্যাগ আছে স্পিডনেস আছে ওখানে টারবাইন যন্ত্র বসিয়ে টার্বাইন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায় এই নদীর স্পিডনেসটাকে কাজে লাগিয়ে কেমন এটি একটি নবায়নযোগ্য শক্তি অর্থাৎ শেষ হবে না বারবার উৎপাদন করা যাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলি নদীতে এই যে চট্টগ্রাম যে কর্ণফুলি নদী ওটা কাপ্তাই পর্যন্ত গিয়েছে ওখানে কাপ্তাইতে তোমার নদীর গতি পথে বাদ দিয়ে পাকিস্তান আমলে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু করা সবচেয়ে কম খরচে এই বিদ্যুৎ উৎপাদন করা যায় বর্তমান বিশ্বে তেল গ্যাস বা পারমাণবিক চুল্লি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাতে অনেক বেশি খরচ হয় কিন্তু সেই তুলনায় জলবিদ্যুতের খরচ অনেক কম সে কারণে দেশের নদীর পানি ব্যবহার করে পানি সম্পদকে ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হলে বাংলাদেশের অর্থনীতি লাভজনক হবে তবে যে ধরনের নদীতে তোমার জলবিদ্যুৎ তৈরি করা যাবে ওরকম নদী বাংলাদেশে তেমন একটি নেই কন্নাফুলি ছাড়া তেমন একটি নেই যার কারণে তোমার বিদ্যুৎ উৎপাদনের সুযোগ কম ওকে তাহলে আমরা জলবিদ্যুৎ সম্পর্কে পড়েছি কার কোনো প্রশ্ন আছে জলবিদ্যুৎ সম্পর্কে জলবিদ্যুৎ উৎপাদনে নদীপথের নদীর ভূমিকা না স্যার নাই নেই নো স্যার ঠিক আছে ভেরি গুড নো স্যার ওকে তাহলে আমরা পরের অংশে যাচ্ছি বাণিজ্য এবার আমরা পড়বো বাণিজ্যে নদীপথের ভূমিকা বা নদী সমূহের ভূমিকা বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামলের পঁচাত্তর শতাংশ আনান হান্ড্রেড পার্সেন্ট যে বাণিজ্য তার মধ্যে তোমার শুধু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসে ট্রাকে করে বা অন্যান্য স্থল পথে বেশিরভাগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পঁচাত্তর শতাংশ আসে নদীপথে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক স্টিমার অনেক লঞ্চ এগুলোতে করে বাংলাদেশের বাণিজ্যিক মালামালের পঁচাত্তর শতাংশ আনা নেওয়া করা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নদীপথের বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় এক আমাদের তেমন কোনো জাহাজ ছিল না এখন বহুমুখী পণ্যবাহী জাহাজের দিন দিন বেড়ে চলেছে দেশে প্রায় সব সরকারি বেসরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টন মালামাল পরিবহন করা হয়ে থাকে ফলে সকল প্রকার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও নেম জাহাজ এবং জলযান যোগে পণ্য পরিবহন করা যায় অর্থাৎ যে সময় হরতাল থাকে তোমার ধর্মঘট ও সময়ও নদী পথে আমরা বাণিজ্যিক জাহাজ বাণিজ্যিক মালামান আনা নেওয়া করতে পারি তবে শুষ্ক মৌসুমে ড্রাই সিজনে যখন নদীতে পানি থাকে না নদীর নাব্য হ্রাস পাওয়ার কারণে নদীতে পর্যাপ্ত পানি না থাকার কারণে বাণিজ্যিক জাহাজ সহজে চলাচল করতে পারে না দেশের কৃষি শিল্প এবং মৎস্য সম্পদের বিকাশে কোন বিকল্প নেই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থাকে বাংলাদেশের নৌ বাণিজ্যকে গতিশীল করার জন্য পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে এগিয়ে আসছে এভাবে বাংলাদেশের নদী পথ বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব তাহলে আমরা বাণিজ্যে নদীর ভূমিকা সম্পর্কে পড়েছি এই অংশ থেকে কারো কোনো প্রশ্ন আছে ওকে ঠিক আছে আমরা পরের যাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদের ধারণা প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে যারা যেসব সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই প্রাকৃতিক পরিবেশ থেকে পাই তাকে প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স বলা হয় মাটি পানি বনভূমি সৌরতাপ মৎস্য সম্পদ ইত্যাদি আমাদের উদাহরণ স্যার তুমি আর কিছু বলেছো? ইয়েস বলছে তবে শুষ্ক موسমে موسমে নদীর নাবরাস পাওয়ার কারণে নাব্ব মানে কি? আচ্ছা নাব্ব মানে হচ্ছে তোমার নদীর যে একটা গভীরতা থাকে গভীরতা আমরা বুঝি তো না? নদীর যে গভীরতা আছে নদীর গভীরতা সেটা কি হয় রাস পায়। তোমার যে বছর বন্যা হয় বন্যার সময় পলিয়ে এসে বলিমাটি এসে নদীর যে একটা গভীরতা থাকে তা গভীরতা হ্রাস পাওয়া ওকে গভীরতা হ্রাস পাওয়ার কারণে তোমার তোমার যে বিশাল একটা পানি ওই জায়গাটা ভরাট হওয়ার জন্য ওখানে আর পানি থাকতে পারে না পানি কম থাকে ওই পানি কম থাকার কারণে সারা বছর তোমার শুষ্ক মৌসুমে আহ জাহাজ চলাচল করতে পারে না আমরা বুঝি গভীরতা মাতামহরি নদী আমরা মাতামহরি নদী সম্পর্কে পড়েছি না মাতামহি নদী আমরা অনেক গোসল করেছি তোমার ছোটবেলায় এখনো করি এখনো গ্রামে গেলে প্রায় সময় নদীতে গিয়ে গোসল করি অনেক মজার ঠিক আছে স্যার ওটা জানা কি ভূত আছে স্যার যাই না মাতা মহিন নদীতে স্যার ওখানে নাকি ওই যে কি বলে মানে প্রতি বছরে বছরে নাকি কখন জানি হ্যাঁ হ্যাঁ বলি না আমার একটা সিস্টেম আছে তবে অনেকে বিশ্বাস করে তোমার এটা নাকি বলি নেওয়া বলে মানুষ মানা যায় ইভেন যারা সাঁতার জানে ওরকম মানুষ মানা যায় ওকে ঠিক আছে তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনেছি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে বা ন্যাচারাল রিসোর্স বলে মাটি পানি বনভূমি সৌরতাপ মৎস্য সম্পদ ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদের উদাহরণ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ এখন আমরা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানবো কৃষিজ সম্পদ সম্পর্কে দেশ ভারত বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের আহ ভৌগোলিক বৈশিষ্ট্য প্রায় একই রকম তাই এসব দেশ হচ্ছে কৃষি প্রধান এই অঞ্চলের ভূ প্রকৃতি জলবায়ু মাটি নদ নদী ইত্যাদি ইত্যাদির উপর নির্ভর করে কৃষকরা এখানকার কৃষিজ উৎপাদন করে কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রার তাপমাত্রা এবং বৃষ্টিপাতের দরকার এজন্য অঞ্চলভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটে অত্যন্ত শীতল জলবায়ুর কারণে কিংবা বৃষ্টিপাতের অভাবে ভারতের কয়েকটি শস্য উৎপাদন ব্যাঘাত ঘটে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার তারপর তোমার আহ আমেরিকা আর ইউরোপের অনেক দেশ আছে তোমার খুব বেশি ঠান্ডা পড়ার কারণে বরফ জমার কারণে অথবা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তেমন কি হয় না তোমার কিসির ফলন হয় না কিন্তু আমাদের দেশে তার কোনোটি হয় না আমাদের দেশে জলবায়ু হচ্ছে না শীত বেশি শীত না বেশি গ্রীষ্ম না ওরকম আর বৃষ্টিপাত একটি আহ পরিমিত পর্যায়ের হয় যার কারণে আমাদের বছরে তোমার যে উপকারী আমরা খাই যেমন শস্য বেশ কয়েকবার ধান বলো পাট বলো গম বলো যেটা লাগায় সেটা হয় যেটা ফলায় সেটা ফলে কেমন এরপরে হচ্ছে তোমার ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মিয়ানমার ইত্যাদি বলে অঞ্চলে তোমার ধান গম কৃষিজ করা যায় বাংলাদেশে ধান আলো এবং পাটের উৎপাদন ব্যাপক আকারে হয় ভারতের পূর্বাঞ্চলে এবং বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলের পাহাড়ে চা চা উৎপাদন হয় গম ভুট্টা সরিষা ইত্যাদি ফলনও বেশ ভালো হয় কৃষি পণ্য উৎপাদনের পিছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত ও তোলা চা ডাল মরিচ ইত্যাদি উৎপাদন বেশ ভালো বনজ সম্পদ জলবায়ুর অবস্থার সঙ্গে বনজ সম্পদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত মিয়ানমার এবং নেপালে জলবায়ুর একটু তারতম্য আছে ভেরিয়েশন আছে উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় আর যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে বড় বড় অরণ্য হয় আর নিবিড় অরণ্য হয় কেমন অরণ্য মানে পাহাড় জঙ্গল এজন্যই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের পূর্বাঞ্চল এবং মিয়ানমারে তোমার চিরহরি তরণ্য সৃষ্টি হয়েছে ওকে তাহলে চিরহরিত তরণ্য হচ্ছে তোমার আমরা যারা বান্দরবন গিয়েছি খাগড়াছড়ি গিয়েছি বান্দর রাঙ্গামাটি গিয়েছি এবং চট্টগ্রামের বনাঞ্চল হচ্ছে বনাঞ্চল চিরহরিত এসব গাছের পাতা কোনো সময় ঝরে না ওকে অনেক বন আছে তোমার শীতকালে পুরা বনের পাতা সব একসাথে ঝরে যায় কিন্তু চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চল একসাথে সব গাছের পাতা ঝরে না কেমন তাই বলা হচ্ছে চিরহরিৎ অর এভারগ্রিন সব সময় সবুজ থাকে এরপরে হচ্ছে মৎস্য সম্পদ যে কোনো দেশের মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি ভূপ্রকৃতির সম্পর্ক আছে জলবায়ুর সম্পর্ক আছে বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার কারণে নদ নদীতে পানি প্রবাহ থাকার কারণে খাল বিল এবং পুকুরে পানি থাকার কারণে আমাদের দেশে প্রচুর মৎস্য সম্পদ আছে এখানে ছোট বড় নানা প্রকারের মাছ পাওয়া যায় আর আমাদের বঙ্গোপসাগরে আছে মাছের ভান্ডার ওকে এছাড়া প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতেও প্রচুর মৎস্য সম্পদ পাওয়া যায় এরপরে আমরা যাচ্ছি খনিজ সম্পদে খনিজ সম্পদ হচ্ছে খনি থেকে মাটি গর্ত করে ভূ অভ্যন্তর থেকে আমরা যে সম্পদ পাই সেটি হচ্ছে খনিজ সম্পদ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ে পূর্ব দিকে যে পাহাড় আছে সেখানে তোমার মাটির নিচে গ্যাস কয়লা তেল চোনা পাথর সহ নানা ধরনের খনিজ পদার্থের সন্ধান পাওয়া গিয়েছে তাহলে এসব সম্পদ আহরণ করে আমরা দেশের গ্যাসের চাহিদা মেটাতে পারবো এবং বিদেশেও রপ্তানি করতে পারব এছাড়া তোমার বঙ্গোপসাগরের তলদেশে বঙ্গোপসাগরের নিচেও তোমার গ্যাস আবিষ্কৃত হয়েছে সেখানে আরো অনেক ধরনের প্রাণীজ এবং খনিজ পদার্থের পাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত একটি বড় দেশ সেখানেও তোমার ভূতাত্ত্বিক অবস্থা অনেক বৈচিত্র্যময় ফলে নানা খনিজ সম্পদ ভারতে অনেক বেশি সমৃদ্ধ মিয়ানমারেও তোমার খনিজ সম্পদ মোটামুটি আছে তবে তুলনামূলকভাবে পিছিয়ে আছে নেপাল পালে একটু কম আছে আমাদের তুলনায় ওকে এবার আমরা যাচ্ছি সৌরশক্তিতে নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরের প্রায় সব সময় লম্বভাবে কিরণ দেয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশে তোমার ক্রান্তীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে তোমার প্রচুর সৌরশক্তি পাওয়া যায় পৃথিবীর এমন অনেক দেশ আছে তোমার যে সূর্যের আলো ছাড়া অন্ধকারে বাস করতে হয় বেশ কয়েক মাস কয়েক দিন এরকম দেশও আছে কোথায় হম আমেরিকাতে আছে তোমার ব্রিটেন তোমার কি বলে ইংল্যান্ডের অনেক দেশে আছে ইউরোপের অনেক দেশে আছে কেমন আচ্ছা এরপরে যেখানে আছে ইউরোপ আমেরিকার অনেক দেশে তোমার সূর্য সারা বছর কয়েক মাস বাটা ভাবে কিরণ দেয় বাঁকাভাবে কিরণ দেওয়ার কারণে অনেক অঞ্চলে সূর্যের আলো তেমন পড়ে না কিভাবে কি আচ্ছা কি কিরণ দেওয়ার কারণে সূর্যের আলো অনেক দেশে পড়ে না তোমার ইউরোপ আমেরিকার অনেক দেশে কেমন কখনো কখনো সূর্য দেখা যায় না এমনও আছে একদমই দেখা যায় না দিনের বেলায় সূর্য দেখা যায় না সেই কারণে ওসব দেশে কি করতে হয় তোমার শুষ্ক থাকতে তোমার যে তাপমাত্রা ঠিক রাখতে অত্যন্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদেরকে আহ কি করতে হয় তাদের ঘরে একটা ফায়ার প্লেস নামে একটা জায়গা রাখতে হয় তোমার ওখানে আগুন জ্বালিয়ে ঘর গরম রাখতে হয় আমরা অনেক সময় মুভিতে দেখেছি দেখেছি না ওরকম ঘর ইংলিশ মুভিতে দেখো মনে হয় তেমন একটা ঠিক আছে ওদের ঘরে তোমার ফায়ার প্লেস নামে একটা জায়গা রাখে একটা গর্তের মতো রাখে দেওয়ালের ওদিকে নিচের দিকে ওখানে আগুন জ্বালিয়ে ঘর গরম রাখা হয় লম্বা ওগুলো টাইপের নিচে থাকে না আচ্ছা তাহলে এসব দেশে কি করতে হয় তোমার প্রচুর জ্বালানি সম্পদ খরচ করতে হয় তোমার উত্তাপের জন্য ঘরের তাপ ঠিক রাখার জন্য কিন্তু আমাদের দেশে তা করতে হয় না আমাদের দেশে আমরা প্রকৃতি থেকে সৌরশক্তি সব সময় পেয়ে থাকি এই সৌরশক্তি কাজে লাগিয়ে আমরা কি করতে পারি বিদ্যুৎ উৎপাদন করতে পারি বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি আমাদের খাদ্য চিকিৎসা বাসস্থান সহ নানা ক্ষেত্রেই সৌরশক্তিকে আমরা ব্যবহার করে আর উন্নতি লাভ করে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে ওকে আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে এই অংশ থেকে যে প্রাকৃতিক সম্পদের অংশ থেকে নো স্যার ওকে ভেরি গুড আমরা পরের অংশে যাচ্ছি ওকে আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের টাইম স্যার আপনার হচ্ছে নেম দা হোয়াইট বোর্ড দিবেন কেন দা হোয়াইট বোর্ড দিয়েছি

আমরা এখন এই অংশে আছি দেখ এই অংশে আসলাম দেখি এখান থেকে তোমাদের ওকে আমাদের দেশে নদী পথের কত কতকে বলতে পারবা এরপর সারা বছর চলাচল করতে পারে এমন নদীপথের পথের দৈর্ঘ্য কত ঠিক আছে তারপরে তোমার বাংলাদেশে উনিশশো সালে একটি তোমার নৌপরিবহন অভ্যন্তরীণ নৌপরিবহন তৈরি হয়েছে একে সংক্ষেপে কি বলে